জেল হতে পারে মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখেন রিভলভার রাইফেল, নেই নিজস্ব বাড়ি গাড়ি, ছিমছাম জীবন যাপন, এ যেন সেই জাদুকরের এক জাদু, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। এবারে ভোটে হারলে নিশ্চিত জেল হতে পারে এই মুখ্যমন্ত্রীর, ঠিক কত টাকা সম্পত্তির মালিক এই মুখ্যমন্ত্রী আর কি কি আছে তার ঝুলিতে। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তবে তিনি যোগীও বটে, গেরুয়া ছাড়া পড়েন না, কিন্তু তাতে কি, তার নামেই রয়েছে বেশ কয়েকটি ফৌজদারি মামলা। ক্ষমতা এলেই পুরনো মামলার তদন্ত হবে, কদিন আগেই তাকে হুঁশিয়ারি দিয়েছেন অখিলেশ যাদব। এহেন বিতর্কিত বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আরবান আসনে হেভিওয়েট প্রার্থী দাখিল করেছেন হলফনামাও। আর এই হলফনামায় যোগী নিজেই জানিয়েছেন বর্তমানে 1.5 কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। পাশাপাশি নিজেই জানিয়েছেন তার বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলাও। গোরক্ষপুরে দাখিল করা হলফনামা অনুযায়ী যোগীর মোট স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,54,94,54 পয়সা, আর এর মধ্যে 1,00,000 টাকা নগদ। দিল্লি, লখনউ এবং গোরক্ষপুরে 6টি আলাদা আলাদা ব্যাংকের শাখায় 11টি অ্যাকাউন্ট রয়েছে যোগীর। ওই অ্যাকাউন্টগুলোতে 1,13,76,000 টাকা রয়েছে তার। হলফনামায় যোগী দাবি করেছেন তার নিজস্ব জমি বা বাড়ি কিছুই নেই, তবে ন্যাশনাল সেভিংস স্কিম এবং বিমায় 37,57,000 টাকা বিনিয়োগ রয়েছে। একটি সোনার কুণ্ডল রয়েছে যার দাম 49,000 টাকা। একটি সোনার চেনে রুদ্রাক্ষ পরেন আর তার দাম 20,000 টাকা। তিনি আরো জানিয়েছেন 12,000 টাকা দামের একটি মোবাইল ফোনে কথা বলেন তিনি। শুধু এটুকুই নয়, যোগের সঙ্গে রয়েছে অস্ত্র, একটি নয় দুটি অস্ত্র, একটি রিভলভার অন্যটি রাইফেল। রিভলভারটির দাম 1,00,000 টাকা আর রাইফেলটির দাম 50,000 টাকা। উল্লেখ্য, 2017 সালে বিধান পরিষদের প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ, তখন তার স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল 95,98,000 টাকা। আর হিসেব বলছে 5 বছরে 60,00,000 টাকার সম্পত্তি বেড়ে গিয়েছে তার। তবে গতবারে দুটি গাড়ির কথা উল্লেখ করলেও এবারে তিনি জানিয়েছেন তার নাকি একটিও গাড়ি নেই। রিভলভার ছাড়াও রয়েছে রাইফেল। হলফনামায় দাবি করেছেন নিজস্ব জমি বা বাড়ি কোনোটাই নেই, সোনার কুণ্ডল আছে আর সেটার দাম 49,000 টাকা। রিয়া সরকারের প্রতিবেদন, সংবাদ টিভি।